এখন থেকে নয় দশ বছর আগে দুই সালের মে মাসে দেশের সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার ম্যাগাজিন পত্রিকা কম্পিউটার জগতে এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে একটি দীর্ঘ আর্টিকেল প্রকাশিত হয় সেই সময়ে এসিও নিয়ে সেটি সবচেয়ে বড় তথ্যনির্ভর আর্টিকেল ছিল সেখানে লেখক মানে আমি শাহিদুর রহমান হীরা আমার দুজন ছাত্রের সাক্ষাৎকার নিয়েছিলাম কারণ তারা তখন সে সময়ের সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট ওডেক্সে প্রায় আড়াই থেকে তিন হাজার ঘন্টা করে শুধুমাত্র এসিওর উপরে কাজ শেষ করেছিল এবং তখন তাদের প্রত্যেকের মাসিক ইনকাম ছিল প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা তখন তাদের মতো প্রায় হাজারখানেক স্টুডেন্ট ছিল আমার যারা সাফল্যের সাথে এসিও বিষয়টি আমার কাছ থেকে শিক্ষা নিয়ে তাদের নিজ নিজ স্থানে আজ প্রতিষ্ঠিত সময়ের পরিক্রমায় এসিও বিষয়টিতে আজ ব্যাপক পরিবর্তন আসলেও আমাদের দেশে ট্রেনিং সেন্টারগুলো ট্রেনিংয়ে কোনো নতুনত্ব আসেনি এখনও তারা সেই সনাতনী শিক্ষা যা আমরা দশ পনেরো বছর আগে শিক্ষা দিয়েছিলাম তাই শেখাচ্ছে ইউটিউবের অবস্থাও একই রকম সেখানে অল্প কয়েকটি বিষয় শিখেই অনেকে বড় বড় শিক্ষক বনে যাচ্ছে এবং একই ঘরণায় ঘুরপাক খাচ্ছে তাই আজকে যারা তথাকথিত এসসিও শিখে বাস্তব জগতে কাজ করতে চাইছে তারা বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে কাজ করবার আগ্রহী হারিয়ে ফেলছে কারণ বিশ্বে এসসিওর কাজ করবার ধরন ও বায়ারের এ বিষয়ে কাজ করবার মানসিকতায় পরিবর্তন এসেছে তাই উন্নত বিশ্বের বায়াদের আকাঙ্ক্ষা না বসতে পারা ও চাহিদা অনুযায়ী নিজেকে পরিবর্তন না করার কারণে দিন দিন এ সেক্টর থেকে আমাদের দেশের ইনকামের পরিমাণ কমে যাচ্ছে আমরা যদি সমস্ত বিষয়টিকে উলটিয়ে ধরি এবং নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে চেষ্টা করি তাহলে দেখব বর্তমানে এ সেক্টরটিতে বছরে কয়েক বিলিয়ন ডলারের নতুন করে কাজ করবার সুযোগ সৃষ্টি হয়েছে এই কাজের মাত্র দুই পার্সেন্টও যদি আমার ছেলেরা এদেশে নিয়ে আসতে পারে তাহলে তাদের ভাগ্যর চাকারি শুধু পরিবর্তন নয় এদেশের ভাগ্যরও অমল পরিবর্তন ঘটবে কিন্তু কিভাবে এটি সম্ভব সম্ভব আর কয়েকটি মিনিট আমার সাথে থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন এটি শুধু সম্ভবই নয় ইচ্ছে করলে এই নতুনের মিছিলে আপনি নিজেকেও সম্পৃক্ত করতে পারবেন আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ার কল্যাণে সময়ের সাথে সাথে আমাদের দুনিয়াটাও ছোট হয়ে আসছে ছোট্ট একটি মোবাইল ফোনের স্ক্রিনে আমাদের দুনিয়াটা বন্দী হয়ে গেছে আমরা এখন লোকাল যে কোনো ইনফরমেশন সবচেয়েতে বেশি সার্চ করি সার্চ ইঞ্জিনগুলোতে ধরুন আপনি ধানমন্ডিতে কোনো একটি ক্লিনিক খোঁজ করছেন ভালো মানের একটি ক্লিনিক খোঁজ করছেন মানুষের কাছে জিজ্ঞেস করবার চাইতে আপনি গুগলে সার্চ দিয়ে সেটি সহজেই পেয়ে যাচ্ছেন অথবা আপনার বোনের বিয়েতে ঢাকায় ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো ভালো প্রতিষ্ঠান আছে কিনা তা হয়তো আপনি খুঁজে ফিরছেন দশজন মানুষের কাছে না দৌড়ে গুগলে ইভেন্ট ম্যানেজমেন্ট নেয়ারমি লিখে একটি ক্লিক দিলেই সে তথ্য আপনি পেয়ে যাচ্ছেন মুহূর্তেই তাই বর্তমানে এসিওকে বলা হচ্ছে বা আমরা বলি বা আমি বলি সোলোমে এসিও অর্থাৎ সোশ্যাল লোকাল মোবাইল এসিও কারণ অ্যামাজন ইকো গুগল হোম ও স্মার্টফোনের বদলতে সমস্ত সার্চই বর্তমানে লোকাল সার্চে পরিণত হয়েছে বাংলাদেশেও এই হাওয়া খুব একটা পরিলক্ষিত না হলেও পশ্চিমা বিশ্বে বিশেষ করে ইউএসএতে এসিওর এই চিত্রটির অমল পাল্টে গেছে সেখানে এখন ছোট ও মাঝারি সব ব্যবসায়ী এবং শিল্প প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনাল এসিওর চাইতে লোকাল এসিওর দিকে বেশি আগ্রহী কারণ সার্চ ইঞ্জিন জার্নাল ডট কম এর মতে একদিনে সারা পৃথিবীতে পঞ্চাশ পার্সেন্ট মানুষ তাদের মোবাইল ফোনের মাধ্যমে লোকাল বিজনেস সেন্টার বা লোকেশন খোঁজ করে থাকে আরও চৌত্রিশ পার্সেন্ট মানুষ এই মানুষ এই কাজটি তাদের কম্পিউটার বা ট্যাবের মাধ্যমে করে থাকে একদিনে মোবাইল থেকে লোকালি যে সার্চ হয় তার মধ্যে প্রায় আঠারো পার্সেন্ট প্রোডাক্টটি সেল হয় ষাট পার্সেন্ট আমেরিকান অ্যাডাল্ট পিপল প্রতিদিন ট্যাবলয়েড অথবা স্মার্টফোনের মাধ্যমে লোকাল সার্ভিস অথবা প্রোডাক্ট ইনফরমেশন সার্চ করে থাকে তাছাড়াও মোবাইল ডিভাইসের মাধ্যমে যে আটাত্তর পার্সেন্ট লোকাল বিজনেস সার্চ হয় তা সবটাই অফলাইনে পারচেস করা হয় একটি সার্ভেতে একাত্তর পার্সেন্ট মানুষ বলেছে যে কোনো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঠিকানা তারা লোকালি সার্চ করে কনফার্ম হওয়ার পরই শুধুমাত্র সেই প্রতিষ্ঠান তারা ফার্স্ট ভিজিট করে থাকে সো এ তথ্য থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের এসিওর প্যাটার্ন বদলে গেছে তাই আপনাকে এ সেক্টর থেকে খুব দ্রুত এবং সহজে ভালো ইনকাম করতে হলে অবশ্যই লোকাল এসিওর উপরে জোর দিতে হবে তবে ফিল্যান্সিং সাইটগুলো থেকে আপনি এই কাজগুলো খুব সহজে পাবেন না লোকাল ইস্যুর কাজ পেতে হলে আপনাকে ভিন্ন একটি টেকনিক অবলম্বন করতে হবে টেকনিকটি যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে মাসে এ কাজ করেই দুই থেকে ছয় লক্ষ টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব আপনার পক্ষে এর জন্য আপনাকে লোকাল ইস্যু এক্সপার্ট হতে হবে না এসিউ সম্পর্কে সাধারণ জ্ঞান থাকলেই আপনার পক্ষে এটি করা সম্ভব কিন্তু কিভাবে আসুন দেখা যাক আমি ধরে নিলাম লোকাল এসিও সম্পর্কে আপনার কোনো ধারণা নেই অথবা থাকলেও তা খুবই সামান্য সেক্ষেত্রে আপনি লিন্ডা ডট কমের লোকাল এসিও ভিডিও টিউটুয়েলটি দেখে নিতে পারেন এটি আপনাকে এ বিষয়ে একটি ভালো ধারণা দেবে যেহেতু ফ্রিল্যান্সিং সাইটগুলো থেকে এ বিষয়ে ভালো বায়ার পাওয়া যায় না তাই আপনাকে নিজ উদ্যোগেই বাইরের সাথে যোগাযোগ করতে হবে বা চেষ্টা করতে হবে কি ভয় পেয়ে গেলেন ইংরেজি ভালো জানা নেই বলে বায়াদের কথা শুনেই ভয় লাগছে ভয়ের কিছু নেই ভিডিওটি দেখতে থাকুন আশা করি সমাধান পেয়ে যাবেন যেহেতু সরাসরি বায়ারদের সাথে যোগাযোগ করতে হবে তাই তাদের বিশ্বাস অর্জনের জন্য অবশ্যই আপনার একটি লোকাল এসিও বিষয়ক ওয়েবসাইট থাকতে হবে আমরা জানি লোকাল এসিওর জন্য সবচাইতে ভালো এবং বড় বায়রের দেশ হচ্ছে ইউএসএ বা আমেরিকা বায়ার কালেক্ট করবার জন্য তাদেরকে আপনি সিলেক্ট তাদেরকে সিলেক্ট করতে হবে আপনাকে ইউএসএতে লোকাল এসিওর কাজের জন্য সর্বনিম্ন পাঁচশো ডলার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত মাসিক চার্জ করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি পাঁচজন বায়রও ম্যানেজ করতে পারেন তাহলেও আপনার মাসিক ইনকাম দুই লক্ষ টাকার কাছাকাছি হবে বায়ারদের ডাটা কালেক্ট করবার পর তাদের সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে তাদের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো দুর্বল দিকগুলো তুলে ধরতে হবে তাদের সামনে প্রতিদিন একশো করে মেইল করুন দেখবেন কিছুদিনের ভেতরে তাদের সাড়া পেয়ে যাবেন তারা আগ্রহী হলে প্রজেক্ট প্রোপোজাল পাঠান অর্ডার কনফার্ম হলে কাজ শুরু করুন যেহেতু আপনার কোনো অফিস নেই দক্ষ লোকবল নেই তাই আপনি থার্ড পার্টি দিয়ে কাজগুলো করিয়ে নিতে পারেন এবং সময় মতো সেগুলো বাইরেকে ডেলিভারি দিতে পারেন এই প্রক্রিয়াটি যদি আপনি সঠিকভাবে সম্পন্ন করেন তাহলে আপনার পক্ষে মাসে অনায়াসেই দুই থেকে ছয় লক্ষ টাকা আয় করা সম্ভব সো অনলাইন জগতে আপনার বিচরণ যদি অনেক দিনের হয়ে থাকে তাহলে আমার এই সূত্র থেকেই আপনি নিজে নিজেই সব কিছু তৈরি করতে পারবেন এবং তৈরি করে কাজ শুরু করতে পারবেন আর যদি আপনি মনে করেন আপনার এখন পর্যন্ত সেই রকম দক্ষতা গড়ে ওঠেনি বা তৈরি হয়নি তাহলে আপনি আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি সহায়তা নিতে পারেন এই ভিডিও টিউটোরিয়াল টুয়েলভ থেকে আপনি শিখতে পারবেন কীভাবে কোনোরকম কোডিং জ্ঞান ছাড়াই একটি প্রফেশনাল আই ক্যাচিং লোকাল এসিও সাইট তৈরি করা যায় যেখানে একটি ওয়েবসাইট তৈরি করতে কোনো ডেভেলপারকে দিয়ে আপনার হয়তো বিশ থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা খরচ হতো কীভাবে ইউএসএ টার্গেটেড বিভিন্ন পেশার বায়ারের লিস্ট কালেক্ট করা যায় সব পেশার লোক এ বিষয়ে আগ্রহী হবে না তাই অনেকগুলো টার্গেটেড বায়ারের কিওয়ার্ড ও টেকনিক দেওয়া আছে যা থেকে আপনি হাজার হাজার বায়ারের ইনফরমেশন খুব সহজেই ম্যানেজ করতে পারবেন বায়ারের লিস্ট কালেক্ট করার পর কি লিখে প্রথম ইমেলটি পাঠাতে হবে তার রেসপন্স কোলে দ্বিতীয় ইমেলটি কি হবে ফাইনাল মেলটি কি হবে তার সমস্ত ফরম্যাট ফরম্যাট এখানে দেয়া আছে বায়ারে আপনাকে দিয়ে কাজ করতে রাজি হলে টোটাল কাস্টটি আপনি কিভাবে এবং কতদিনে সম্পন্ন করে দিবেন তার ডিটেল প্রজেক্ট প্রপোজাল তাকে পাঠাতে হবে সেই প্রজেক্ট প্রপোজালের পিডিএফ এবং অ্যাডোব ইলাস্ট্রেটরের এআই ফরম্যাটের ফাইল এই সিরিজের সাথে সংযুক্ত থাকবে যা एडिट করে আপনি আপনার বায়ারকে সাবমিট করতে পারবেন কিভাবে মাত্র পনেরো থেকে বিশ ডলার খরচ করে গুগল অ্যাডওয়ার্ডের সাড়ে তিনশো ডলারের ফ্রি ক্রেডিট পাবেন তার টেকনিক দেখানো হয়েছে যাতে গুগল থেকেও আপনি কিছুটা বায়ার পেতে পারেন কাজ করবার পর কীভাবে খুব অল্প পয়সায় থার্ড পার্টি দিয়ে সেগুলো কমপ্লিট করিয়ে নিয়ে সময় মতো তা বায়ারকে ডেলিভারি দেওয়া যায় তার বিস্তারিত ভিডিও আমি এখানে আসলে উপস্থাপন করেছি তাছাড়াও বায়রের কাছ থেকে কীভাবে পেমেন্ট গ্রহণ করবেন এবং তা বাংলাদেশে নিয়ে আসবেন সেই টেকনিকও দেখিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওর শেষাংশে এই ভিডিও টিউটুয়ালটির মূল্য ছয় হাজার টাকা এটি সংগ্রহ করতে আপনি সরাসরি আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে আপনি এটি কালেক্ট করতে পারেন পারেন ক্যাশ বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে লোকাল এসিও বস ডট সিসি অ্যাপার্টমেন্ট নাম্বার সেকেন্ড ফ্লোর হাউস নাম্বার চারশো আটষট্টি রোড নাম্বার ছয় এভিনিউ ছয় ডিএইচএস মিরপুর বারো ঢাকা বারোশো ষোলো মোবাইল আমাদের এই নাম্বারগুলোতে ফোন করতে পারেন যে কোনো সময় জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান থ্রি ওয়ান ডাবল ফোর টু থ্রি অথবা জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান থ্রি ওয়ান ডাবল ফোর টু সিক্স ইমেল করতে পারেন সাপোর্ট অ্যাট দ্য রেট অফ লোকাল এসিও বস ডট সিসি অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এস ডিটিপি স্ল্যাশ ক্লোন ক্লুন স্ল্যাশ স্ল্যাশ লোকাল ইসিও বস ডট সিসি আমাদের অফিসটি সাধারণত সকাল দশটা থেকে বিকা সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে ফ্রাইডে বা যে কোনো সরকারি ছুটির দিন আমাদের অফিসটি বন্ধ সো আপনারা আমাদের সাথে যে কোনো সময় আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন অথবা ফোনে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স ট্রেনিং সেন্টারে সনাতন সেই পড়া এবং ইউটিউবের বিক্ষিপ্ত সব লেসেন না ঘেঁটে সঠিক এবং পরিপূর্ণভাবে একটি বিষয় শিখে কাজ করা শুরু করুন ধৈর্য ধরুন হতাশ না হয়ে কাজ করতে থাকুন দেখবেন সাফল্য আপনার হাতে ধরা দিয়েছে ধন্যবাদ সবাইকে